আইফোন এক্সএস ম্যাক্স নো পাওয়ার, কাস্টমারের চার্জে লাগাইছে, ফুল চার্জ চার্জ পুরোপুরি শেষ হয়ে গেছিলো, তারপর চার্জে লাগাইছে আর তারপর থেকে পাওয়ার এ না। তো এটা আমার কাছে আছে এক দোকানদার থেকে, দোকানদারে বলছে যে পাওয়ার সাপ্লাই লাগাইছে, খুললে পাওয়ার সাপ্লাই লাগাইছে, শর্ট দেখছে, পাওয়ার সাপ্লাই শর্ট দেখছে, হ্যাঁ আর কাজ করছে না। আমার কাছে আছে, আমি দেখা যাক কী অবস্থা ভিতরে। তো আমি ফার্স্ট চার্জে লাগাই দেখছিলাম, যে মূলত আসলে শর্ট চার্জারে লাগাইলাম, শু করতেছে, যে ভিডিও দেখাইতেছি, প্রথমটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 আবার 0, 1 2 3 4 5 6 আবার 0, এরকম শো করতেছে চার্জারে। তো আমি মূলত আসলে কী সমস্যাটা খুলে বাকিটা দেখতেছি। এখানে মূলত আমার এই এরকম শো করলে আমি শিওর যে শর্ট বা এর আগে যেই ফোনগুলো আসছিল শিওর হয়েছে যে এরকম শু করলে ফুল শর্ট দেখা। মাদারবোর্ডের কন্ডিশন দেখা যাইতেছে একদম ফ্রেশ, মনে হয় না কেউ কাজ করছে মাদারবোর্ডে। ওকে, পাওয়ার সাপ্লাই লাগাইতেছে, পাওয়ার সাপ্লাই লাগালে সাথে সাথে 800 900 শো করতেছে, আবার পাওয়ার সাপ্লাই লাগাইতেছে 800 শো করতেছে, 900 শো করতেছে, আর মাদারবোর্ড ফুল শর্ট দেখাইতেছে না, মাদারবোর্ড অনেক হিট হইতেছে। নর্মালি ফুল শর্টের কাছাকাছি, বাস সাথে পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে গরম হইতেছে, এবং কি পুরো মাদারবোর্ডে গরম হইতেছে। ওকে, তো আমি এবার মাদারবোর্ড খুলে দেখি কী অবস্থাটার, কী কারণে গরম হইতেছে আর কী হিট হইতেছে। তো ওকে, এবার পাওয়ার সাপ্লাই লাগাই দেখি আমি আবার, কোন অংশে হিট হইতেছে। পাওয়ার সাপ্লাই, ওকে পাওয়ার সাপ্লাই লাগালাম, পাওয়ার সাপ্লাই ভোল্টেজ নিতেছে 900 800 900। ওকে, এই অংশে কোনো গরম নাই, এদিকে গরম নাই, একদম কোল এদিকে, শুধু এই অংশটাই গরম হইতেছে, এই অংশটাই গরম হইতেছে, হ্যাঁ এই অংশটা পুরোপুরি ওভার হিটিং হইতেছে, আর পুরো আশেপাশে একদম ক্লিয়ার। তো আমি মাদারবোর্ড খুললে দেখতে পাবো, তো মাদারবোর্ড টেম্পারেচার আর এই সানশনের আমি 200-এ কাজ করি, তো 200 সময়টা দেখাইতেছি কতক্ষণ পরে। ওকে, মাত্র আমি রাখলাম হিটে। ওকে, তো আমি এদিক দিয়া এই স্টিকারটা আমি এদিক দিয়ে কাটতে দিই। ওকে, বরাবর হিট আছে, বরাবর 1 মিনিট। এখন আমি চেক করি হালকা, বরাবর হিট হয়েছে নি মাদার বোর্ডের লাগে, হালকা লড়তেছে, হালকাভাবে একদম লড়া দিয়ে দেখতে আছি। এক মিনিট 30 সেকেন্ডে বরাবর রেডি ওড়ানো লাগে, হালকা লড়া দিয়ে দেখতেছি। ওকে, সব সাইডে সাইডে দেখতেছি, রেডি আছে ওড়ানো লাগে, 1 2। ওকে, সাথে সাথে নিচের মাথাগুলো ওড়াই দিই। ওকে, তো এখন আমি
চেক করলাম যে উপরে মাদারবোর্ড শর্ট আছে নাকি নিচের মাদারবোর্ড শর্ট আছে, কোনো লাইন উঠছে না, কোনো সমস্যা হচ্ছে না, কোনো কোনো কিছুই ক্ষতি হচ্ছে না, বয় পাওয়ার কিছুই না একবারে, ঠিক আছে। তো এন একদম ইজিলি উঠছে, কোনো কিছু ড্যামেজ হয়েছে না, আমার মনে হয় না কোনো কিছু ড্যামেজ হয়েছে। 2 মিনিটে কোনো কিছু ড্যামেজ হয়েছে, 200 হিট রেখে একদম ইজিলি উঠছে, কোনো কোনো লেগের কোনো মানে কোনো প্যাডস উপরে উঠছে না বা ড্যামেজ হয়েছে না, ঠিক আছে। তো আমি চেক করি পাওয়ার সাপ্লাই আবার। ওকে, আমি আবার পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখাইতেছি কি শর্ট আছে উপরে মাদারবোর্ড না নিচের মাদারবোর্ড, মানে উপরে লেয়ার নাকি নিচের লেয়ার। তো আমি মাত্র পাওয়ার সাপ্লাই লাগাইলাম, কোনো কিছু শর্ট শর্ট শো করতেছে না, তার মানে এটা ওকে আছে, এটা কোনো শর্ট নাই। তো আমি কনফার্ম দেয় নিচের মাদারবোর্ডে কোনো একটা শর্ট আছে। নর্মালি এই মাদারবোর্ডটা আমি যদি চেক করি তাহলে এক্স ম্যাক্স এক্সেস নর্মালি উপরে মাদারবোর্ড সিঙ্গেলে পাওয়ার এ। আমি উপরে মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি, ১৯ ২০ ৩০ ৫০ ৪০ ওকে পাওয়ার আছে, তার মানে উপরে মাদারবোর্ড কোনো সমস্যা নাই, মূলত নিজের মাদারবোর্ডের সমস্যা। উপরে লেয়ার একদম ফ্রেশ, কোনো আইস চার্জিং আছে, কোনো কিছু সমস্যা না, যেহেতু পাওয়ার হইতেছে অ্যান্ড রানিং অনই দেখে। ওকে, বরাবর রানিং হয়েছে, কোনো সমস্যা নেই, টাচ টাচ কেবল লাগানো নেই। তার মানে মাদারবোর্ড উপরে মাদারবোর্ড মেইন মাদারবোর্ড লেয়ার ওকে আছে, অ্যান্ড সমস্যা নিচের লেয়ারে। তো মূলত এই মাদারবোর্ডের কাজ নেটওয়ার্ক ওয়াইফাই পুরো নেটওয়ার্ক সেকশন নিচের মাদারবোর্ডটা ক্লিন করি। ওকে, এই মাদারবোর্ডে আমি মূলত শর্ট, তো এই মাদারবোর্ডে তো পাওয়ার সাপ্লাই লাগানো কোনো অপশন নাই, তো আমি পাওয়ার সাপ্লাইয়ের কেবল ব্যাটারি কানেক্টারে লাগাই। তখন ব্যাটারি কানেক্টার ডাইরেক্ট এই আইসিটার ভিতরে দেয়, এই এটা বিগ চার্জিং আইসি, USB চার্জিং আইসি, চার্জিং আইসি অনেক কিছু এটার নাম। তো মূলত এই আইসিটার ভিতরে দেয়, এই আইসিটার একটা এদিকে অনেকটি লাইন আছে, এই লাইনে ফরওয়ার্ড লাইন, ফরওয়ার্ড লাইনে দেয় যেটা বিসিসি মেন বা BDD মেন, মূলত মাদারবোর্ডের মেন ভোল্টেজ ব্যাটারি থেকে পুরো মাদারবোর্ডে যে যে জায়গায় ব্যাটারি কানেকশান প্রয়োজনে এই জায়গায় ট্রান্সফার করে, এই আইসিটার থেকে ট্রান্সফার হয়, এটারে BDD মেন বা BCC মেন আমরা কই, যেই ভোল্টেজটা মূলত ব্যাটারি মাদারবোর্ডে ব্যাটারি থেকে মাদারবোর্ডে ট্রান্সফার হয় পুরো মাদারবোর্ডে। 4.5 ভোল্ট, যেটা ব্যাটারি যত ভোল্ট থাকে তত ভোল্টে। ওকে, তো এই মাদারবোর্ড মূলত শর্ট, যেহেতু এই মাদারবোর্ড উপরে মাদারবোর্ড যেই মেন মাদারবোর্ড এটা ওকে আছে, তো মূলত এই মাদারবোর্ডে শর্ট বার করতে হবে। তো আমি এই মাদারবোর্ডে ব্যাটারি ভোল্টেজ যেই যেই সাইড দিয়ে ব্যাটারি ভোল্টেজ কানেকশান আই, আমি ওই সাইডটা বার করতে হবো, যে ব্যাটারি ভোল্টেজ এই মাদারবোর্ডে যে বিভিন্ন আইসিতে BDD মেন বলতে ব্যাটারি যে মেন ভোল্টেজ, এই ভোল্টেজটা কোন দিক দিয়া এই মাদারবোর্ডে ইন হয়, আমি ওই জিনিসটা GXW থেকে বার করে দেখবো যে কোন জায়গা থেকে মূলত BDD মেনটা ট্রান্সফার হইতেছে কোন লাইন দিয়ে। তো আমি মাদারবোর্ডে যাই, ZXW তে যাইতেছি, XS ম্যাক্স, ওকে, AB, ওকে। তো আমি ফার্স্ট ব্যাটারি কানেকশানে ক্লিক করলাম, মানে ভোল্টেজ দিলাম, তো এই ব্যাটারিটা শো করতেছে কোন জায়গা, AIC তে, আমি যে AIC কথা কইছিলাম, AIC থেকে ট্রান্সফার হয় এই জায়গা, ট্রান্সফার হলে এনে একটা কোয়েল, দুইটা কোয়েল, তারপর দুইটা ক্যাপাসিটারে আইয়ে, তারপর আমি ভোল্টেজটা পুরো মাদারবোর্ডে কোন জায়গায় দেওয়া যায়, আর এটা এটার মাধ্যমে সামনে দিকে যাইতেছে ভোল্টেজটা পুরো মাদারবোর্ডে কানেকশান হয়েছে, দেখা যাইতেছে যে যে আইসিতে BDD মেন ভোল্টেজ দরকার এই জায়গায় গেছে, যেরকম ODIC, বিভিন্ন ODIC, তারপর পাওয়ার আইসি, মূলত বেশিরভাগ পাওয়ার আইসি থেকে সবচেয়ে যে যে জায়গায় ব্যাটারি ভোল্টেজ দরকার এই জায়গায় গেছে। তেন আমি মূলত চেক করবো এই মাদারবোর্ডে, এই নিচের মাদারবোর্ডে, এই নিচের মাদারবোর্ডে কোন দিক দিয়ে আইসে। তো আমি দেখতেছি যে এই স্ক্রু হোল্ডার সাইডে মাইনাস, একদম সাইডে মাইনাস, পরে দিক দিয়ে সামনে একটু সামনে গেলে কেন লাল দেখা যাইতেছে, এই জায়গাতে মূলত ব্যাটারি ভোল্টেজটা মেন 4 ভোল্ট ট্রান্সফার হয়, ঠিক আছে। তো
এদিক দিয়ে ট্রান্সফার হয় এন থেকে এই ক্যাপাসিটার আছে, বিভিন্ন ক্যাপাসিটার আছে, এনে ভোল্টেজ দিয়ে দেখা যায়। তবে এই এই জায়গায় ভোল্টেজ দিলে এই লেয়ারটি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি এন থেকে যে কোনো একটা ক্যাপাসিটার সিলেক্ট করে এই জায়গায় ক্যাপাসিটারে ভোল্টেজ দেব। তো আমি মূলত এই ক্যাপাসিটার এন থেকে এনে তিনটা ক্যাপাসিটার দেখাইতেছি। আমি তিনটা ক্যাপাসিটার থেকে যে কোনো একটা ক্যাপাসিটারে ভোল্টেজ দেওয়ার লেগে ডিসিশন নিছি। তো তিনটা ক্যাপাসিটার উপরের সাইডে বিটিডি মেন মানে ব্যাটারি মেন ভোল্টেজ, তো আমি এনে ভোল্টেজটা দিয়ে দেখবো যে এই মাদারবোর্ডে কোন জায়গায় শর্ট আছে। তার লাগে আমি পুরো মাদারবোর্ডটা ধোয়া দিয়া রেডি করি। ওকে, পুরো মাদারবোর্ড রেডি। আমি ডিসিশন নিয়েছিলাম যে এই ক্যাপাসিটারের উপরে তিনটা ক্যাপাসিটার উপরে মূলত বিটিডি মেন ভোল্টেজ, তো আমি এই জায়গায় আর মাইনাস মাইনাসে দিতেছি, মাইনাস ভোল্ট মাইনাসে দিতেছি, আর প্লাস ভোল্ট মাইনাস যে কোনো মাইনাসে আমি এই জায়গায় মাইনাসে দিয়ে দিলাম। ওকে, এই জায়গায় মাইনাসে দিলাম, আর প্লাস ভোল্টটা, প্লাস ভোল্টটা মূলত আমি একটা কেন আমি এদিকে ক্যাপাসিটারে এদিকে ক্যাপাসিটারে ভোল্টেজ দাম 1, 2, 3 এই ভোল্টেজ দিয়েছি, সাথে সাথে একটা ক্যাপাসিটার শো করতেছে শর্ট। এতে দেখা যাইতেছে একটা ক্যাপাসিটার, এটা বিডিডি মেনের ক্যাপাসিটার, মেন ব্যাটারি ভোল্টেজ ক্যাপাসিটার। আমি আবার দেখা যাইতেছি মূলত এই ক্যাপাসিটারটা শুট শর্ট দেখাইতেছে, দেখা যাইতেছে এই ক্যাপাসিটারটা শর্ট দেখাইতেছে। আমি জাস্ট এই ক্যাপাসিটারে তুলে দিব, এদিক দিয়ে থেকে আমি হালকা সামনের দিকে ভালো কাটার দিয়ে ক্যাপাসিটার তুলে দিছি, খুলে গেছে। ওকে, আমি মাদারবোর্ড ক্লিন করি। ওকে, আমি চেক করতেছি শর্ট শো করতেছি, কোনো শর্ট শো করতেছে না, নর্মাল রিডিং দেখাইতেছে। ওকে, তো আমি চেক করি দুটো লেয়ার একসাথে করে। শর্ট নয় বর্তমানে, একটা ক্যাপাসিটার মাত্র শর্ট হয়েছিল। তো এই ক্যাপাসিটারটা মূলত দেখাইতেছি যে এই ক্যাপাসিটারটা মূলত শর্ট হয়েছে, এই ক্যাপাসিটারটা বিটিডি মেন ক্যাপাসিটার। আমি জাস্ট মাদারবোর্ডটা ফিটিং করাম। ওকে, তো মাদারবোর্ড ফিটিং করতে অনেকেই রিভেল করে। ওকে, রিভেল করাটা ভালো, ঠিক আছে, কিন্তু মাদারবোর্ডের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমি আমার মতে রিবেল করাটাই ভালো। কারণ একটা মাদারবোর্ড খুললে ভালো করে কানেকশন হয়, তাহলে রিবেল করলে ভালো। তো আমি মূলত যে জিনিসটা করবো, উপর থেকে ছোটো ছোটো বিন্দু বিন্দু কিছু এক্সট্রা লিডগুলো সরাই দিব, আর মাদারবোর্ডটা সাথে সাথে রিবেল করা সারে ফিটিং করবো। ফ্লাক্স দিয়ে দিই সাথে সাথে। আমার হিটিং টেম্পারেচার বর্তমানে 200 আছে, 30 সেকেন্ড হয়ে গেছে, আমি লাগাই দিই। ওকে, আমার কাজ হবে জাস্ট এটার পজিশন সেম পজিশন আগের পজিশানে নিয়ে যাবো, বাকিটা মাদারবোর্ড অটোমেটিক সেম পজিশনে যাইব।
कलर दे देखी। बराबर रेडी आसे बराबर हमें तिर एक मिनट 30 सेकेंड हिट दिमु सब कुछ एकदम कनेक्शन बराबर वैसे कनेक्शन बराबर आते से ओके रेडी सब कुछ ओके मैं पास अब आवाज़ लगाए देखी शॉट आ सके ना मैं कनेक्शन है समस्या ओके कोनो शॉट नहीं कोनो शॉट शो करते से ना एकदम क्लियर एलसीडी लगे देखी लास्ट टच कास करेगी ना ओके एलसीडी लगे ना पावर स्विच शॉट कर दी 20 25 30 40 45 और 20 36 65 पावर ऐसे ओके यस टास्कर्स कर से सब किस ओके आसे तो एकदम इजी सहज हो गया से कोनो समस्या नहीं हमें चेक करी मदरबोर्ड कोनो हीट आसे नहीं कोनो रकम हीट होते से ना ओके एकदम क्लियर মাদারবোর্ড একদম বরাবর ফিটিং করে হালকা ফ্ল্যাক্স দেখা যাচ্ছে চেক করি পাওয়ার সুইচ ক্লিক করলাম হয়তো চার্জ নাই মনে ফোনে তাই চার্জিং কেবল লাগাই চার্জিং কেবল লাগালাম এরপর লো বাইসে চার্জ নিতে আছে মিটারে শো করতেছে চার্জ নিতে আছে তো আমি দেখাইতেছি কত করে চার্জ নিতে আছে সব কিছু ওকে টাস্ক কাজ করতেছে সিম সিম মানে নেটওয়ার্ক বা সব কিছু ওকে আছে নি দেখা ফুল শট আসলে বেশিরভাগ সময় ক্যাপাসিটার শর্ট হয় তো এটার লাগে তো ভয় পাওয়ার কিছু নাই এত প্যানিক হওয়ার কিছু নাই এদের শর্ট অ্যাক্সেস ম্যাক্সে কাজ করা যাবো নি যদি সব যন্ত্রপাতি সব টুলস ঠিকঠাক থাকে তাহলে ইজিলি কাজ করা যাবো এরকম ফুল শর্টের কাজ তো একবারে সহজ একটা মাত্র ক্যাপাসিটার খোলার পরে কাজটা সম্পূর্ণ হয়েছে মাত্র একটা ক্যাপাসিটার শর্ট আছিল তো হিটিং টেম্পারেচারও দেখাই দিছি তো কতটুক হিটে রাখতে হবে কতটুক হিটে তুলতে হবে আর আমি রিবেল করছি না কেন মাদারবোর্ডে এই কারণে অনেকেই জানতে হবে যে কি লেগে রিবেল করলাম না তো রিবেল সবসময় যদি ফ্রেশ মাদারবোর্ড থাকে তাহলে রিবেল করার কোনো প্রয়োজন আমার আমি মনে করি না আর অন্যরা যারা ভালো করে কাজ করে অনেকে রিবেল করতে যে মাদারবোর্ডের অবস্থা খারাপ করে লয় মানে যদি ইনকেস যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই রিবেল করতে হবে আমি অবশ্যই রিবেল করে দিই যদি মাদারবোর্ডের প্রয়োজন আমি দেখছি একদম ফ্রেশ মাদারবোর্ড এলাকায় রিবেল করেছেন তো এতটুকু কাজ ওকে